আগের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম নবদ্বীপ থেকে আমি লঞ্চে করে, আমি নয় অ্যাকচুয়ালি আমরা মায়াপুরে এলাম, আর মায়াপুরে এসে এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। বেশি দূরে নয়, কিন্তু আমার বাবা আর কি বেশি হাঁটতে পারবে না, তো সেই কারণে আর কি সবাই টোটোতে চেপে পড়েছি। আর এখানে ড্রেসগুলো এত সুন্দর, দেখেই নিতে ইচ্ছা করবে, আর যেমন কালার আর সেই রকম আর কি ডিজাইন, মানে এত সুন্দর। যাই হোক, দেখে নিতেই ইচ্ছা করছিলো, বাট নিইনি। আর আমরা এখানে টোটোতে চেপে পড়েছি মাথা পিছু 20 টাকা করে। আর এই যে চলে এসেছি মায়াপুরের মন্দিরের গেটে আর কি ঢুকতে যাচ্ছি, এই দেখুন। আর এত গরম হচ্ছে, আর এত পরিমাণে রোদ উঠেছে, কোথাও যে একটু দাঁড়াবো, মানে এত সারাদিন ভালোই জার্নি হয়েছে, সেই সকাল থেকে জার্নিংটা হচ্ছে, এখনও পর্যন্ত আর কি চলছে। তো এখানে খাবারের টিকিট দেওয়া হচ্ছে, সেই জন্য এইখান থেকে একবারে খাবারের টিকিট নিয়ে চলে যাব। খুব জোরে খিদেও পাচ্ছে, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আবার রুমের উদ্দেশ্যে যাব। তো এই যে এইখানে আমরা টিকিট নিয়ে নিয়েছি, আর মোটামুটি ভালোই রেট আছে আর কি টিকিটের। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন আর দারুণ, মানে আসলে যেতে ইচ্ছা করবে না সত্যি কথা বলতে। এমনিতেই মন্দিরে এইসব আসলে যেতে ইচ্ছা করে না। তো এই দেখুন চারদিকে খালি ড্রেসগুলো দেখুন, আর নানান গাছপালা, মানে এক অপরূপ সৌন্দর্য। নিয়ে তারপরে এবার হাঁটাহুঁটি শুরু করে দিয়েছি। প্রথমে খাওয়া দাওয়া করব, আর তারপরে ঘর খুঁজব। খাওয়া দাওয়া করে ঘর খুঁজে তারপরে চান টান করে একটু ফ্রেশ হয়ে যাব। তো প্রথমে মানে গেট থেকে ভিতরে ঢুকেই টিকিটে এসে দিচ্ছে, তারপরে এরকম লংভাবে হাঁটাচলা করে এসে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া করে আর কি আবারও ওই দিকে পিছন দিকে আর কি অনেকটা লং যেতে হবে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এই যে এখানে আমি দাঁড়িয়ে পড়েছি, আর ব্যাগটা খুব ভারী হয়েছে, বুঝতেই পারছেন 5-6 জনের আর কি জামা কাপড় আছে, আজকে রাতটা থাকবো। আর এইখানেই খাওয়া দাওয়াটা হচ্ছে, সবাই লাইন দিয়ে দিয়েছে, আমরাও লাইন দেবো, টিকিট তো নেওয়াই আছে। টিকিটটা কত ভুলে যাচ্ছি, 40 না 50 টাকা করে মনে হয় টিকিটটা ছিল একজনের আর কি। তো এই যে খেতে বসে পড়েছি, এইভাবেই আর কি খাওয়ান দাওয়ান। আর বাইরে যেমন গরম, সেরকম ভিতরে এত পাখা চলছে, তাও প্রচণ্ড গরম। তো যাই হোক, অনেকটা সেই সকাল থেকে আর কি ট্রেন অটো টোটো এইসবে আর কি চলছে, তো মোটামুটি পৌঁছে গেছি, এটাই অনেক। আর গরমে পুরো দম বেরিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়াটা আর চানটা হলে একটু শরীরটা ভালো লাগবে আর কি। তো এই যে প্রথমে খাওয়া দাওয়ার আগে মানে কৃষ্ণ ঠাকুরের নাম করানো হচ্ছে, ওই যে একজন উনি আছেন দেখতে পাচ্ছেন দূরে, তো অতটা স্পষ্ট দেখাতে পারলাম না, উনি আর কি কৃষ্ণ নাম করাচ্ছেন। তো কৃষ্ণ নাম করে তারপরে এই যে পাতা গ্লাস এইসব দিয়ে দিয়েছে, খাবার দাবার হবে। তো এখানে খাবার দাবার খুবই সুস্বাদু, প্রথমে আর কি খিচুড়ি দিয়েছে, খিচুড়ি ভোগ, তারপরে একটা ডাল, তারপরে পুঁই শাক, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সবজি করে দিয়েছে। আর ঠাকুরের প্রসাদ এমনিতেই খেতে ভালো হয়, আর সত্যি কথা বলতে এখানের খাবারটাও ভালো, কিন্তু এখানে খাওয়া খুব মানে খাবার খুব বেস্ট হচ্ছে। বেস্ট হচ্ছে মানে হচ্ছে খাবার দিতে তাড়াহুড়ো করে খাবার দিচ্ছে, তো অনেকটা আর কি পড়ে যাচ্ছে। কিন্তু আমরা নবদ্বীপে খাওয়া দাওয়া করেছি মানে আসার পথে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, বাট ওখানেও অনেক লোক হয়েছে, অনেক তাড়াহুড়ো করে খাওয়াচ্ছে, কিন্তু খাবার খুব যত্ন সহকারে দিচ্ছে, মানে ওই পড়ে গিয়ে ওয়েস্ট হচ্ছে মানে সেই রকম আর কি নয়। তো যাই হোক, সে যখন আমি আপনাদের সাথে নবদ্বীপের ভিডিও শেয়ার করব, তখন আপনারা দেখতে পাবেন। নবদ্বীপে তো দাঁড়াইনি, একবারে লঞ্চে করে মায়াপুরে চলে এসেছি, মায়াপুরের আর কি ঠাকুর দর্শন এসব করে তারপরে আমরা এক রাত মায়াপুরে কাটিয়ে তারপরে নবদ্বীপে যাব। নবদ্বীপে গিয়ে তারপরে ওইখানের সব কিছু আর কি দেখে ওই দুপুর করে বাড়ি যাব। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এই যে খিচুড়ি ভোগ দিয়েছে, খিচুড়ি ভোগটা এত সুন্দর খেতে, আপনাদের কি বলবো। তো খিচুড়ি ভোগটা আমি ভাবলাম যে এইটাই হয়তো খাবার, তারপরে দেখলাম না ভাত দিচ্ছে,
তো এই যে ভাত আর সবজি দিয়েছে, তো বেশ ভালোই খেতে হয়েছে, বাট নবদ্বীপেরটা সবাই নাম করেছে। তো যাই হোক, সেসব আপনাদের দেখানো হবে। আর এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি খেতে, মানে অত সকালবেলা থেকে জার্নি করে, আর এই যে একটু পেটে ভাত পড়ছে, বাঙালি তো ভাত ভক্ত জানেন, আর এই পেটে যে ভাত মানে পড়ছে, এত শান্তি লাগছে, মানে কি বলবো। তো যাই হোক, এই যে এই দেখুন, এইখানটা খালি কত সুন্দর লাগছে দেখুন, এই যে ভিতরটা, এইখানে নাকি কৃষ্ণ ঠাকুর নিমাই ঠাকুরের আর কি জীবন জীবন কাহিনী আর কি দেখানো হয়, বাট ওখানে টিকিট নিয়ে ঢুকতে হবে, তো আমরা ওখানে যাইনি। আমরা এখন ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এই যে দরমার ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে সবাই আর কি ঘর ভাড়া নিয়েছে। আমরা একটু ভিতর দিকে যাব। এই যে আমরা ভিতর দিকে অনেকটা লং হেঁটে চলে এসেছি, আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওখানে সব এসি এইসব লাগানো আছে। তো আমরা নিত্যানন্দ কুটিরে আর কি ঘর নিয়েছিলাম, তো দরমার ঘর নয়, আমাদের ঘরটা ইঁটের দেওয়াল আর টিনের ছাউনি ছিল। তো টিনের ছাউনি বুঝতেই পারছেন, পুরো একদম গরমে দম বেরিয়ে যাচ্ছিলো। আর এইটা হলো গোশালার সামনের দিকটা, তো ভিতর দিকে আর ঢুকিনি, তো সেই জন্য ভিতর দিকটা দেখাতে পারলাম না। তো গোশালার সামনের দিকটাতেই এসে আমি আমার ভিডিওটা শেষ করলাম। তো এর পরের অংশটা আমি আপনাদের সাথে আবারও কালকের ভিডিওতে শেয়ার করব। তো কেমন কি ঘর নিয়েছি, কেমন কি জায়গা, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। নবদ্বীপের ব্লগও আছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের ভিডিওতে। আজকের মতো টাটা।